আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই এবং তোমাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আরেকটি জুম্মার দিনে আমি কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো মা কিন্তু করে নিয়েছে নুডলস, আজকে চিকেন দিয়ে করেনি, মা এগ নুডলস করেছে। আর বাবা আমার আগে উঠে একদম গরম গরম খেয়েছে, আর আমি একটু পরে উঠে খেয়েছি, তবে গরম গরমই ছিল। তো আলহামদুলিল্লাহ মজা করে খাওয়া দাওয়া করেছি। আর জানো তো নুডলসটা না অনেক মজা ছিল, আমি খুব মজা করে খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করছিলাম, তারপর আমার একটু SW করছিলাম। তো তখন কিন্তু আমাকে মাসুর এসে ডাকছে, আন্তি কাশো বাহিরে খেলতে আসো। তো তারপর আমি বলছি দাঁড়া আমি আসছি। তো তারপর আমি পড়াশোনা একদম শেষ করে তারপর ওর সাথে বাহিরে খেলাধুলা করতে গিয়েছি। তো বেশ কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করার পর আমাকে বলছিল যে আমি এখন বাসায় চলে যান্তিক, কারণ হচ্ছে মাসুর বাসায় গিয়ে রেডি হবে, আজকে যেহেতু জুম্মার দিন আবার নামাজ পড়তে যাবে, এই জন্য সাইকেলে করে বাসায় চলে গেছে। আর আমি সানিহার আবিদ আমরা তিনজন মিলে খেলাধুলা করেছি জোহরের আজানের আগ পর্যন্ত। আর বন্ধুরা, আমার মায়ের এবং বাবার কিন্তু একটা জায়গায় দাওয়াত আছে, তো পরিবারের অন্যান্য সদস্যদের জন্য মা কিন্তু এখানে করে নিচ্ছে চিকেন, তবে মা আলু দেয়নি যেহেতু আমি খাবো না। আর বন্ধুরা, এখানে কিন্তু মা আলু এবং কলার থোর সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছে, পরে মা তেলের মধ্যে ভেজে সুন্দর করে ভাজি করে নেবে। আর বন্ধুরা দেখো রিজিক কী জিনিস, এত ভারী বৃষ্টি শুরু হয়েছে যে মা না দাওয়াত খেতে যেতে পারেনি, কারণটা আগে বলি। আর আমি আর বাবা কিন্তু প্রথমে মসজিদে যাচ্ছিলাম, তখন না মেঘ খুব ডাকছে, তো এত ডাকাডাকি শুনে আমরা তাড়াতাড়ি চলে গেছি, তবে তখনও বৃষ্টি শুরু হয়নি। যেই আমরা নামাজ শেষ করেছি বের হব, দেখি এত বৃষ্টি। তো তারপর আমরা একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম যেখানে কিনা পানি ছিল না, বৃষ্টির মানে সেখানে যাচ্ছিল না। তো তারপর কিন্তু বৃষ্টি কমার পর আমরা পৌঁছে গিয়েছিলাম, তবে মা আর যায়নি কারণ এত বৃষ্টি। তো মা হচ্ছে বাসায় খাওয়া দাওয়া করে নিয়েছে। তো দেখো রিজিক কী জিনিস, মার সেখানে রিজিক ছিল না, এজন্য আজকে মাকে বাসায় খেতে হয়েছে, আর রিজিক ছিল বাসার খাবারেই। তো আল্লাহর বিধানটাই আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহর ইচ্ছাটাই হলো উত্তম, এই জন্য আমাদেরকে সবসময় সব কিছু সুবহানাল্লাহ বলে গ্রহণ করতে হবে। আল্লাহ যা রিজিকে যেটাই রেখেছেন সেটাই আমাদের জন্য উত্তম। আর বন্ধুরা জানো তো এত বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট যাচ্ছে আসছে, তো অনেক সমস্যা হচ্ছিল বিকালে। আর আমি তো বিকালে বাইরে খেলাধুলা করতে গিয়েছিলাম, আর বাসে এসে উজু করে নামাজ পড়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমি কিন্তু একটু নাস্তা খেয়ে নিচ্ছি, মা বলছিল তুমি আগে একটু নাস্তা খেয়ে নাও, তারপর কোরআন তেলাওয়াত করে নিও। এই তো মা কিন্তু করে নিয়েছে লাচ্ছা সেমাই, তো সেটা আমি খেয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু মা কিছুটা বাদাম দিয়েছিল। তো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু কোরআন তেলাওয়াত করে নিয়েছি। আর বন্ধুরা জানো তো আজকে না এতই বৃষ্টি হয়েছে যে ফুপি আর যেতে পারেনি, আসলে ফুপির অফিস কালকে থেকে শুরু হবে, এজন্য আর ফুপি যেতে পারেনি, এতই বৃষ্টি, এজন্য ফুপির টিকিট ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক ভালোই কিন্তু হয়েছে, ফুপি আর গেল না, একদিন থাকলো। তো ফুপি বলছে কালকে চলে যাবে, কারণ কালকে যে ফুপির অফিস আছে। তবে বন্ধুরা সামনে ঈদ, আমার তো খুব মানে ভালো লাগছে, সামনে ঈদ অনেক মজা হবে, অনেক ফুপিরা আসবে, তখন তো খুবই মজা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ অনেক মজা করব ঈদের দিন, আর ঈদে তো সত্যি অনেক মজা হয়, সবার বাড়িতে বাড়িতে বেড়াতে যাওয়া হয়, তারপর অনেক কিছু করা হয়। আর আমরা সবাই তো খেলাধুলা করি, আর বড়রা খালি গল্প আর গল্প, তো এরকম করে আমরা মজা করি, আবার মজার মজার খাবার খাই, তো সবার বাসায় গেলে এরকম আনন্দ হয়। আর এই যে দেখো বন্ধুরা, ছোট দিদা পাঠিয়েছে মালপোয়া, এটা তো আমার খুবই প্রিয়। মালপোয়ার পাশটা একটু ক্রিসপি ক্রিসপি হয় আর ভিতরটা নরম, এত মজার লাগে খেতে, আর হালকা হালকা একটু মিষ্টি, এজন্য খেতে আমার খুব ভালো লাগে। আমার তো বেশি মিষ্টি এত প্রিয় না, যেমন ওই সেমাইটা খেয়েছি তবে না আমি শেষ পর্যন্ত বেশি খেতে পারিনি, তবে এটা কিন্তু মজা ছিল, আমার এটা খুব ভালো লাগে। তো কোরআন তেলাওয়াত শেষ করেই কিন্তু আমি খাচ্ছি।
দেখি আমাকে ডাকছে ছোট দিদা যে আন্তিক নাও নিয়ে যাও, তো তারপর আমাকে দিয়েছেন, তো তারপর আমি তো খেলাম, তারপর মাকে দিয়েছি, মাও খেয়েছে, আর ফুপি আর দিদাও খেয়ে নিবে ইনশাল্লাহ। আর বন্ধুরা জানো তো আমার ছোট দিদা না অনেক সুন্দর রান্না করে, সুন্দর করে মুরগির মাংস করে, খেতে অনেক মজা হয়, আর মাছ সবজি দিয়ে করে, খেতে এত মজা লাগে, আর অনেক সুন্দর ভর্তা করে, ওটা খেতে না অনেক মজা, একদম ইলিশ মাছের মতো খেতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।